পরিস্থিতি যেটা বললেন খুবই উদ্বেগের এবং খুবই উৎকণ্ঠার। নাগরিক হিসাবে, সাধারণ ভোক্তা হিসাবে মানুষের যে অনুভূতি, সে অনুভূতি আমারও একই অনুভূতি। আর সরকার চেষ্টা করছে না তা না, উদ্যোগ আছে, কিছু তৎপরতা আছে, কিন্তু এটার এখনও পর্যন্ত হাতে হাতে এর কোনো সুফল আমরা এখনও দেখছি না। আমরা আগে জানতাম যে একটা সিন্ডিকেট, তারা বাজার তারা নিয়ন্ত্রণ করেন, যেই এবং আগেরবার পার্লামেন্টে আমরা বক্তৃতা করতে শুনেছি, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে, মানুষকে তারা আরও তারা জিম্মি করবেন। এবং তখন বহুল আলোচিত বিষয় ছিল যে সিন্ডিকেটের সাথে কোনো না কোনোভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানা মহল এর সঙ্গে যুক্ত। কিন্তু 5ই অগস্টের এই অসাধারণ ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থানের পরে, যেটা বললেন, মানুষের ব্যাপক প্রত্যাশা, মানুষের অনেক স্বপ্ন, অনেক অনেক আশার জায়গা, কিন্তু 2 মাসে বেশ কিছু স্বপ্নভঙ্গের ঘটনা, আশাটা কিছুটা হতাশায় পর্যবসিত হচ্ছে, স্বপ্নটা কিছুটা দুঃস্বপ্নে রূপ নিচ্ছে কিনা, আমি রাজনীতির মানুষ হিসাবে তো এটা আমাকে উদ্বিগ্ন করে, এটা আমাকে খুবই দুশ্চিন্তার মধ্যে এটা নিয়ে যাচ্ছে। এখন তো এই সরকারের কোনো ব্যবসায়ী কোনো গ্রুপের সাথে তাদের আনহোলি কোনো অ্যালায়েন্স আছে এটা আমি বিশ্বাস করি না। তাদের একটা কমিটমেন্ট আছে, দেশপ্রেম আছে, এবং রাজনৈতিক দল সহ জনগণের বিপুল একটা সমর্থনও এই সরকারের প্রতি আছে। কিন্তু এই সমস্ত বাজার নিয়ন্ত্রণ যারা করেন তারা কিন্তু হাতে গোনা, ভোজ্য তেল বলি অথবা গুরুত্বপূর্ণ, এবং ডিমের কথা বললেন, বা আরও গুরুত্বপূর্ণ যে 8টা 9টা যে ভোগ্যপণ্য, এগুলো 8, 10টা, 12টা, 14টা কোম্পানি এগুলো প্রধানত তারা নিয়ন্ত্রণ করেন, এর আমদানি, এর বাজারজাতকরণ এবং বিপণন বা এটাকে নিয়ে যাওয়ার পর্যায়ে, আমি মনে করি সেখানে এই যে এটা যে চেঞ্জ যেখানে, এখানে আরও অনেক বেশি নজরদারি, আরও অনেক বেশি তৎপরতার এখানে প্রশ্ন আছে। আজকে একজন উপদেষ্টা বলেছেন যে হার্ডলাইনে যাবে, আর কিছু কিছু ব্যাপারে আমি মনে করি যে হ্যাঁ, আজকে আমি দেখলাম যে সজীব ভুঁইয়া মানে যেটা বললেন, আমি মনে করি কিছু কিছু ব্যাপারে আপনাকে কঠোর দৃষ্টান্তমূলক আপনাকে ব্যবস্থার দিকে যাওয়া দরকার। কিন্তু কারণ আমি আমি বলছি কেন, আমি বলছি এই কারণের জন্য যে তারা এটাকে কিছুটা বললাম, ঘর পড়ার মধ্যে আলু পড়া দেবার কোনো আয়োজন চলছে কিনা, কারণ এখনো পর্যন্ত বাজারে পুরনো সিন্ডিকেটটাই বহাল তবিয়তা আছে। আমার আমি অর্থনীতি ছাত্র হিসেবে আমার যেটুকু জানাশোনা তথ্য, যেটুকু হালে কিছু নতুন লোকজন যুক্ত হয়েছে, কিন্তু প্রধানত আগের কোম্পানিগুলো, আগের ব্যবসায় হাউসগুলো এখনও তারা কিন্তু নিয়ন্ত্রণের ভেতরে আছেন। সরকারকে বিপর্যস্ত করা, ব্যর্থ করার কোনো তৎপরতা আছে কি না, এটাও আমি মনে করি খতিয়ে দেখার প্রশ্ন আছে। আরেকটা আমি যেটা মনে করি, শুধু ব্যবস্থা হবে না, এই সমস্ত আমাদের মতন দেশে এই সমস্ত নিত্য প্রয়োজনীয় ভোগ্য যেগুলো অতি আবশ্যক পণ্য, এখানে সরকারি ভূমিকাটা অনেক বেশি বৃদ্ধি করা দরকার। এই 9টা 10টা 11টা 12টা যে খাদ্যপণ্য, যেগুলো না হলে আপনার প্রতিদিন মানুষের সংসার চলবে না, দিন চলবে না, এই ব্যাপারগুলো যাওয়া দরকার।